তো জানেন না নচি প্রায় জোর করে এই গানটা আমায় করিয়েছে। কি করে করিয়েছে জানেন? 29 তারিখ ইলেকশন ছিল তো, 27 তারিখ পর্যন্ত আমার মিটিং ছিল। গলা ভাঙা অবস্থাতেই ইন্দ্রনীলের বাড়িতে আমরা তিনজনে মিলে জমায়েত হই। তিনজনে কিন্তু কেউ জানে না কি হবে। এবার তিনজনে মিলে জমায়েত হয়ে হঠাৎ এটা একটা সিদ্ধান্ত হলো, এবং ইলেকশনের আগের দিন যখন সবাই ভাবছে আরে আগামীকাল ইলেকশনটা কি হবে, আর তখন আমরা বসে বসে সন্ধ্যে 7টায় এই কাণ্ডটা করছি। আর নচিও যে গানটা গাইল সেই গানটাও নচি সেখানেই গেয়েছে, এবং ওই 10 মিনিটের মধ্যে আমায় দিচ্ছে আজকে। এটা আমার খুব ফেভারিট, আমি ওকে একবার চেয়েছিলাম এটা। আমি 23শে জানুয়ারি, হ্যাঁ 23শে জানুয়ারি তো প্রোগ্রামে দেখেছিলাম, একটা লাল কালারের একজন বাজাচ্ছিল, এবং এটা আমাকে একটা নীল দিয়েছে, দারুণ দারুণ।